হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন শাড়ি র‍্যাপিং ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কমপ্লিটলি একটা নিউ স্টাইল শাড়ি র‍্যাপিং ভিডিও। এটা একদম টোটালি নিউ একটা স্টাইল হ্যাঙ্গার টাইপের শাড়ি পরার জন্য। আজকে আমি মাত্র একটা শাড়ি দিয়ে পুরো লেহেঙ্গা স্টাইল শাড়িটা কমপ্লিট করেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না, কমেন্টসে লিখো তোমাদের কীরকম লেগেছে, অ্যান্ড এ ধরনের আরও শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করার পাশে দেখবে একটা ছোটো সা বেল আইকন আছে, সেটাও প্রেস করে দিতে হবে। তো চলো আজকে টিউটোরিয়ালটা স্টার্ট করা যাক। ফার্স্টেই দেখো, আমি শাড়িটা টোটালি খুলে নিয়েছি, আর শাড়িটা খুলে আমি ফার্স্ট যে আঁচলটা রয়েছে আমি তোমাদের আঁচলটা বারবার দেখাচ্ছি। এবার আঁচলটা আমি আমার আন্দাজ মতো কিছুটা কাপড় ছেড়ে দিলাম। এবার আমি চলে গেছি শাড়িটার ফার্স্ট পার্টে। তো ফার্স্ট পার্টটার সময় কিন্তু একটু কেয়ারফুল থাকবে, কারণ এই সময় কিন্তু শাড়ির হাইটটা তোমার বুঝে নিতে হবে যে তুমি ঠিক কতটা হাইট হলে শাড়িটা খুব ভালোভাবে ক্যারি করতে পারবে। এরপর দেখো, আমি একটা একটা করে স্প্লিট বানাচ্ছি এবং আমার পেটিকোটের মধ্যে টাকিং করে নিচ্ছি। এইভাবে আমি পরপর সেমভাবে একটা একটা করে স্প্লিট এভাবে ধরবো, এবং আমি আমার হাইটের দিকে খেয়াল রেখে একটা একটা করে স্প্লিট আমার কোমরে টাকিং করতে থাকবো পেটিকোটের মধ্যে। আর হালকা হালকা করে একটা একটা করে যেরকম কুচি করব, আর একটু একটু করে আমি আমার সায়াটাকে জাস্ট ঘুরিয়ে দেব, যাতে পুরোটা পেটিকোটটা আমি এক রাউন্ড কভার করতে পারি এই কুচিগুলো দিয়ে। তো তোমরা যদি এইভাবে তোমাদের করতে প্রবলেম হয় কুচিগুলো, বা লেহেঙ্গাটা নিচে তৈরি করতে যদি প্রবলেম হয়, তাহলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা চেক করে নিতে পারো যে লেহেঙ্গা স্টাইলের শাড়ি পরতে গেলে যে মানে সুবিধা হয় যে শাড়িটা মানে যেভাবে কুচি করলে, সেইটা আমি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ডিসক্রিপশন বক্সটা চেক করতে কিন্তু কেউ ভুলো না, কারণ সেখানে আমি বাকি শাড়ি টিউটোরিয়ালের লিঙ্কও দিয়ে দেবো। আর হ্যাঁ, এই ধরনের নিউ নিউ স্টাইলের শাড়ি র‍্যাপিং ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখো। তো এখানে দেখো, আমার একটা একটা করে স্প্লিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো, যে আঁচলটা আমি ফার্স্টেই ছেড়েছিলাম সেই আঁচলটাই গেলাম। এবার দেখো, আঁচলটা দুটো কর্নার আমি ধরে নিচ্ছি, একটা ডান হাতে আর একটা বাঁ হাতে। বাঁ হাতে যে কর্নারটা থাকবে সেটা আমি আমার ব্লাউজে সেফটি পিন দ্বারা সিকিউর করে নেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছো তাদের জন্য বলে দিই, আমি কিন্তু এই ধরনের শাড়ি টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল, হেয়ার স্টাইল রিভিউজ ভিডিও, আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট। বাহাতে যে কোণাটা ছিল সেটা তো দেখতেই পেলে যে আমি বাঁ দিকেই সিকিউর করে নিলাম, আর ডান হাতে যে কর্নারটা আমার হাতে ধরা ছিল আঁচলের, সেটা আমি ডান দিক থেকে ঘুরিয়ে এনে বাঁ দিকে কোমরে গিয়ে গুঁজে দিচ্ছি। তো এবার এই কর্নারটা আমি সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে নিলাম, যাতে কোনোভাবেই খুলে না। তো এরপর আমি নিয়ে নিয়েছি একটা কোমর বন্ধনী, যেটা আমি পরে নিচ্ছি দেখতেই পেলে। আর কোমর বন্ধনী দিলে কিন্তু তোমার আঁচলটা খুব ভালোভাবে সেট থাকবে, আর তার সাথে সাথে তোমার কোমরটাকে হাইলাইট করবে। এই ধরনের শাড়িতে অবশ্যই কোমর বন্ধনীটা ইউজ করো, ভীষণই সুন্দর দেখো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, অ্যান্ড কমেন্টসে লিখো তোমরা আর কী ধরনের ভিডিও আমার থেকে চাও। অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু এই ধরনের শাড়ি টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল, হেয়ার স্টাইল রিভিউজ ভিডিও, আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট দেওয়া হয়। যারা প্রথমবার দেখছো আমার চ্যানেলটাকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দাও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আজকে শাড়ি টিউটোরিয়াল তো এইটুকুই ছিল, তোমাদের কীরকম লাগলো কমেন্টসে জানাতে ভুলো না, ভালো লাগলে প্লিজ লাইক করো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।